একটা ল্যাটিন শব্দ যেটা গ্রিক ভাষায় গেছে, এবং সেই গ্রিক শব্দ থেকে এই প্যারালাইসিস শব্দটা এসেছে। এখানে প্যারালাইন, প্যারালাইন মানে হলো লুজেন বা ডিজেবল হয়ে যাওয়া, মানে ঢিলা হয়ে যাওয়া বা অক্ষম হয়ে যাওয়া, এবং লেইন মানে হলো লুজেন, অর্থাৎ ঢিলা হয়ে যাওয়া, এই জাতীয় অর্থ মিন করে। আমরা যদি প্যারালাইসিসের সংজ্ঞাটা যদি একটু দেখি, তাহলে বলা হচ্ছে যে আমাদের যে মাসেল আছে সে মাসেল তার ফাংশনটাকে হারিয়ে ফেলে, অর্থাৎ মাসেল যেভাবে কাজ করার কথা সেভাবে মাসেল কাজ করতে পারে না। এটা দেহের নির্দিষ্ট কোনো জায়গায় হতে পারে অথবা আমাদের সারা দেহে হতে পারে। যদি আমাদের দেহের নির্দিষ্ট কোনো জায়গায় হয় সেটাকে বলা হবে পার্শিয়াল প্যারালাইসিস, এবং যদি আমাদের সমগ্র দেহে হয় সেটাকে বলা হবে কমপ্লিট প্যারালাইসিস। এবং সচরাচর প্যারালাইটিক কন্ডিশনে আক্রান্ত অংশে কোনো ব্যথা বেদনা থাকে না, কারো কারো ক্ষেত্রে ব্যথা বেদনা থাকতে পারে। তাহলে আমরা প্যারালাইসিসের কিটসের ডেফিনেশনটা একটু দেখি। বলা হচ্ছে আমাদের দেহটাকে যদি আমরা মুভ করতে না পারি, দেহের স্বাভাবিক যে কার্যক্রম সেটা যদি হারিয়ে ফেলি, সেটা সমগ্র দেহে হতে পারে অথবা দেহের কোনো একটা পার্টে বা কোনো একটা অংশে হতে পারে, সেটা কোনো রোগের কারণে হতে পারে অথবা আঘাতের কারণে হতে পারে, এটাই হচ্ছে প্যারালাইসিস। তাহলে দেখেন, কমপ্লিট অর পার্শিয়াল লস অফ ফাংশন স্পেশালি হোয়েন ইনভলভিং দ্য পাওয়ার অফ মোশন অর অফ সেন্সেশন ইন এনি পার্ট অফ দ্য বডি, অর্থাৎ দেহের নড়াচড়া করার ক্ষমতা যখন হারাই এবং সেখানে যখন কোনো ব্যথা বেদনার অনুভূতি থাকে না, সেটাকে বলা হচ্ছে প্যারালাইসিস। এবং এই প্যারালাইসিসের কিন্তু অনেকগুলো কারণ থাকে, এবং বলা হচ্ছে প্যারালাইসিস টেম্পোরারি হতে পারে, অর্থাৎ সাময়িক কিছু সময়ের জন্য হতে পারে, অথবা সেটা পার্মানেন্ট অবস্থায়ও পার্মানেন্টও হতে পারে, অর্থাৎ দীর্ঘস্থায়ী প্যারালাইসিস যেখান থেকে পেশেন্টকে রিকভার করা যায় না। তাহলে আমরা প্যারালাইসিসের সংজ্ঞায় কি কি জানলাম? বলা হচ্ছে কমপ্লিট অর পার্শিয়াল লস, অর্থাৎ পেশেন্ট পুরোপুরি প্যারালাইজড হয়ে যেতে পারে, অথবা পার্শিয়ালভাবে নির্দিষ্ট কোনো অংশ, দেহের কোনো অংশ প্যারালাইটিক কন্ডিশনে যেতে পারে, এবং বিশেষ করে যে অংশটা নড়াচড়ায় ইনভলভ থাকে, নড়াচড়ায় জড়িত থাকে, অনুভূতির ক্ষেত্রে জড়িত থাকে সেই অংশগুলো। এবং বলা হচ্ছে লস অফ দ্য অ্যাবিলিটি টু মুভ, নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলে পেশেন্ট, এবং বলা হচ্ছে পাওয়ারলেস হয়ে যায় অথবা ইনক্যাপাসিটি তৈরি হয় যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে। প্যারালাইসিসের কারণ যদি আমরা দেখি, আমরা বেশ কিছু কারণ পাই। এখানে বলা হচ্ছে স্ট্রোক একটা অন্যতম কারণ, আরেকটা কারণ হচ্ছে আঘাত, বিশেষ করে আমাদের স্পাইনাল কর্ডে আঘাত যদি ঘটে, আমাদের যে মেরু রজ্জু আছে বা মেরুদণ্ড আছে সেখানে যদি আঘাত ঘটে, অথবা যদি ঘাড় ভেঙে যায় কোনো অ্যাক্সিডেন্টের কারণে, সেক্ষেত্রে এই প্যারালাইটিক কন্ডিশন তৈরি হতে পারে। তো আরও অনেকগুলো কজ আছে। আমরা যদি বিভিন্ন রোগজ কারণ যদি আমরা দেখি, বলা হচ্ছে ALS যেটাকে আমরা আমরা বলি অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস, এক্ষেত্রেও কিন্তু প্যারালাইটিক কন্ডিশন তৈরি হয়। আরেকটা অটো ইমিউন ডিজিজ আছে বেশ কিছু, অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রেও কিন্তু প্যারালাইটিক কন্ডিশন তৈরি হয়, যেমন গুলেনবেরি সিন্ড্রোম। অটো ইমিউন ডিজিজটা কি? অটো ইমিউন ডিজিজ হচ্ছে আমাদের দেহের যে ডিফেন্স মেকানিজম আছে, আমাদের ডিফেন্স মেকানিজম যদি ভুলবশত কোনো অ্যান্টিজেন বা বহিরাগত কোনো ক্ষতিকর কোনো জীবাণু হোক বা বহিরাগত কোনো ক্ষতিকর উপাদান হোক, সেটিকে ডেস্ট্রয় না করে বা সেটিকে ধ্বংস না করে যদি আমাদের দেহকে আক্রমণ করে বসে, অর্থাৎ আমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটা যদি ভুলবশত আমাদের আমাদের টিস্যুকে আক্রমণ করে বসে, তখন সেটাকে বলা হবে অটো ইমিউন ডিজিজ। যেমন ডায়াবেটিসও কিন্তু অটো ইমিউন ডিজিজ, লুপাস নামক যে চর্মরোগ এগুলোও কিন্তু অটো ইমিউন ডিজিজ, এগুলো থেকে কিন্তু পেশেন্টদের সহজে রিকভার করা যায় না। প্রথমে একটু স্ট্রোক নিয়ে বলি। স্ট্রোকটা কি? স্ট্রোকটা হচ্ছে আমাদের মস্তিষ্কে যখন পর্যাপ্ত পরিমাণে রক্ত সরবরাহ হয় না, তখন আমাদের মস্তিষ্কের টিস্যুগুলো ড্যামেজ হতে থাকে। আচ্ছা, টিস্যু কি, কেউ বলতে পারবেন? টিস্যু আচ্ছা, টিস্যু হচ্ছে দেহের একই জায়গা থেকে উৎপন্ন একগুচ্ছ কোষ। কোষটা কি? কোষটা হলো আমাদের দেহের গাঠনিক একক। তাহলে একগুচ্ছ কোষ যদি দেহের একই জায়গা থেকে যদি তৈরি হয় এবং একই রকম কাজে নিয়োজিত থাকে, তখন সেই কোষের গুচ্ছকে বলা হবে টিস্যু। এখন ব্রেনে যখন অক্সিজেন সাপ্লাই যখন ঠিকমতো হবে না, অক্সিজেনের প্রবাহ যখন ব্যাহত হবে, তখন কিন্তু আমাদের ব্রেনের টিস্যুগুলো ড্যামেজ হতে থাকবে। এই ঘটনাটাকে আমরা বলি স্ট্রোক। আচ্ছা, আমার কথা কি শোনা যায়? জি স্যার, স্কিন দেখতে কি কোনো অসুবিধা হচ্ছে? জি না।
যে স্ক্রিন চলে গেলে বললেন, স্ক্রিন চলে না গেলে স্যার। বললেন, ঠিক আছে। আচ্ছা, কারণ এখানে আমি স্লাইড দেখাচ্ছি, তো কারণ হচ্ছে ওই নেটওয়ার্ক চলে গেলে অনেক সময় ডিসকানেক্ট হয়ে গেলে আমি নিজেও বলতে পারবো না, ঠিক আছে? একটু চলে গেলে একটু বললেন, নক দিন। আচ্ছা, যখন তাহলে আমাদের মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণে রক্ত সাপ্লাইটা ব্যাহত হবে, তখন দেখা যাবে ব্রেনের কিছু টিস্যু আস্তে আস্তে ধ্বংস হতে থাকবে, ড্যামেজ হতে থাকবে। এই ঘটনাটাকে সচরাচর আমরা স্ট্রোক বলি। তো স্ট্রোক দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে আমাদের মস্তিষ্কে যে রক্ত নালীগুলো গেছে, এগুলো যদি কোনো কারণে ক্লট হয়ে যায়, এগুলোর মধ্যে কোনো কারণে যদি জমাটবদ্ধতা তৈরি হয়, রক্ত যদি জমে যায়, সেক্ষেত্রে স্ট্রোক হতে পারে। আরেকটা হতে পারে যে রক্তনালী যদি কোনো কারণে রাপচার হয়ে যায় বা কোনো কারণে যদি ফেটে যায়, সেক্ষেত্রেও কিন্তু মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, এইটাই, এক্ষেত্রেও কিন্তু স্ট্রোক হতে পারে। তো স্ট্রোকের মধ্যে আমরা সিমটম কী কী দেখি? আমরা ডিজিনেস দেখি, আমরা নামনেস দেখি, অসারবোধ, উইকনেস দেখি, একটা সাইড দেহের একটা সাইড বিশেষ করে উইকনেস হয়ে যায়, দুর্বল হয়ে যায়, কথা বলতে, লিখতে এবং অনেক অনেক সময় কথাবার্তা বুঝতেও পেশেন্টের অসুবিধা হয়। তাহলে আমরা টোটালি তিন ধরনের স্ট্রোক পাচ্ছি। একটা হচ্ছে মস্তিষ্কের রক্ত নালীগুলোতে যদি রক্ত জমাট বেঁধে যায়, রক্ত যদি ডলা পাকিয়ে যায়, সেক্ষেত্রে রক্ত চলাচলে ব্যাহত হয়। মস্তিষ্কে রক্ত চলাচল যদি ব্যাহত হয়, আমরা জানি যে রক্তের মাধ্যমে অক্সিজেনটা আমাদের ব্রেনে যায়। এখন কোনো কারণে যদি রক্ত জমাট বেঁধে যায়, এখন রক্তের মাধ্যমে অক্সিজেনটা আমাদের আমাদের ব্রেন ঠিকমতো অক্সিজেন সাপ্লাই পায় না, সেক্ষেত্রে স্ট্রোক ঘটে। আর হ্যামোরেজিক স্ট্রোকটা কি? এটাও রক্ত জমাট বাঁধার কারণে অথবা অত্যধিক পরিমাণে রক্তচাপের কারণে যদি আমাদের রক্তনালীগুলো যদি ফেটে যায়, সেক্ষেত্রে রক্তক্ষরণ হয়। এই ধরনের রক্তক্ষরণ হওয়ার ফলে যে স্ট্রোকটা দেখা দিল, এটাকে বলা হবে হ্যামোরেজিক স্ট্রোক। আর ট্রানজিয়েন্ট ইসকিমিক স্ট্রোক মানে হলো, ইসকিমিক মানে সচরাচর বোঝায় অভাববোধ, অর্থাৎ অভাব, অক্সিজেনের অভাব। ব্রেনে যদি ঠিকমতো অক্সিজেন সাপ্লাই যদি ব্যাহত হয়, সেক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটাই হচ্ছে ইসকিমিক অ্যাটাক। এটা টেম্পোরারি, অর্থাৎ সাময়িক সময়ের জন্য যদি ব্রেনে অক্সিজেন সাপ্লাই ব্যাহত হয়, সেক্ষেত্রে এটাকে বলা হবে ট্রানজিয়েন্ট ইসকিমিক অ্যাটাক বা টিআইএ। তাহলে আমরা আমাদের কজগুলো পেয়ে গেলাম প্যারালাইসিসের। তাহলে এখানে দেখেন, এখানে বলা হচ্ছে যে প্যারালাইসিস কি কারণে হচ্ছে, অ্যাস্ট্রোকের কারণে প্যারালাইসিসটা কেন কেন আসতেছে। বলা হচ্ছে এই অ্যাস্ট্রোকের কারণে দেখা যায় যে আমাদের যে নিউরাল ইম্পালস আছে, অর্থাৎ আমাদের মস্তিষ্ক থেকে যে ইলেকট্রিক সিগন্যাল যেটা আসে, এই সিগন্যালটা ব্যাহত হয়, এই সিগন্যালটা বাধাপ্রাপ্ত হয়। এই কারণে দেখা যায় আমাদের মাসল, আমরা মানে আমাদের যে ঐচ্ছিক পেশি আছে, আমরা ইচ্ছা মতো আমাদের যে শরীর যে মুভমেন্ট করতে পারি, এই মুভমেন্টের যে একটা ইম্পালস ব্রেন থেকে আসে, নিউরাল ইম্পালস, এটা ব্যাহত হয়ে যায় অ্যাস্ট্রোকের কারণে। এই কারণেই প্যারালাইটিক কন্ডিশন তৈরি হয়। এবং যদি মস্তিষ্কের যদি ডান পাশে যদি অ্যাস্ট্রোক ঘটে, সেক্ষেত্রে প্যারালাইজড অবস্থা তৈরি হয় আমাদের দেহের বাম পাশে। আর যদি আমাদের মস্তিষ্কের বাম পাশে যদি প্যারালাইটিক কন্ডিশন তৈরি হয়, তাহলে আমাদের প্যারালাইটিক কন্ডিশন হবে ডান পাশে। ঠিক আছে, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন এখানে মস্তিষ্কের লেফট সাইডে, লেফট সাইড ড্যামেজ হয়ে গেছে, এবং লেফট সাইড ড্যামেজ হওয়ার পরে শরীরের রাইট সাইড প্যারালাইজ হয়ে গেছে। আবার দেখেন শরীরের এই পাশে রাইট সাইড, মস্তিষ্কের রাইট সাইডের ব্রেন ড্যামেজ হয়ে গেছে, এরপর হলো কিন্তু দেহের লেফট সাইডে প্যারালাইটিক কন্ডিশন তৈরি হয়ে গেছে। এখন আপনারা দেখবেন কেন্টের রেপার্টরির একদম শেষের দিকে, ওখানে দেখবেন লেখা আছে আর আর আক্রমণ, অনেকগুলো মেডিসিনের লিস্ট আছে, উপরে ডান নিচে বাম, উপরে বাম নিচে ডান, এরকম আর আর কিছু মেডিসিন আছে। আমরা এই জাতীয় মেডিসিনগুলো আমরা ভাবতে পারি। এখানে যদি লেফট সাইডে, ব্রেনের যদি লেফট সাইড যদি ড্যামেজ হয়, সেক্ষেত্রে মেমোরিতে সমস্যা হয়, কথা বলতে সমস্যা হয়, তারপর হলো পেশেন্টের সচেতনতা বা পেশেন্টের অনুভূতির ক্ষমতাটা খুবই স্লো হয়ে যায়। আর যদি মস্তিষ্কের ডান দিকে যদি প্যারালাইজড হয়, সেক্ষেত্রে পেশেন্ট মানে খুব ইম্পালসিভ বিহেভিয়ার এবং হচ্ছে কাজকর্মে খুব কুইক টাইপের হয়ে যায়, খুব দ্রুত গতিতে কাজকর্ম করে। আচ্ছা, এরপরে দেখেন অ্যামায়োটোপিক ল্যাটারাল স্ক্লেরোসিসের কথা যেটা বললাম, এটা প্যারালাইটিক কন্ডিশনের অন্যতম একটা কারণ। তো এটাকে বলা হচ্ছে এই যে সমস্যাটা, এই সমস্যাটা মূলত ডেভেলপ করে আমাদের নার্ভাস সিস্টেমে। আমাদের প্যারালাইটিক কন্ডিশনটা মূলত হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমের ডিজিজ, এটা হচ্ছে একটা নিউরো ডিজিজ। তো আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে এই রোগটা প্রোগ্রেসিভ করে, মানে নার্ভাস সিস্টেমের মধ্যে এই রোগটা আক্রমণ করে।
এবং বলা হচ্ছে যে এই আমাদের নার্ভ সেল যেগুলো আমাদের ব্রেনের ব্রেন সেল, আমাদের যে নার্ভ সেল এবং স্পাইনাল কর্ড, আমাদের ব্রেন সেল এবং স্পাইনাল কর্ড সবগুলো কিন্তু নার্ভ সেল। এখানে এই অংশগুলা এই অংশগুলা আস্তে আস্তে আক্রান্ত হয় এবং হচ্ছে যে এবং আমাদের যে পেশি, আমাদের পেশি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এবং এটাকে বিশেষ করে একজন বেসবল প্লেয়ার ছিল, লো গ্রিনস ডিজিজ, লো গ্রিনস বলা হচ্ছে এটাকে, এবং ওই বেসবল প্লেয়ারের নাম ছিল লো লো গ্রিনস। এবং লো গ্রিনস যখন মানে উনি ছিলেন একজন বিখ্যাত বেসবল প্লেয়ার, উনি যখন এই সমস্যাটাতে আক্রান্ত হন তখন বিভিন্ন মিডিয়াতে লেখালেখি হয়, হ্যাঁ বিভিন্ন জায়গায় এটা নিয়ে প্রতিবেদন করা হয়, তখনই আমরা এই রোগটা সম্পর্কে আমরা প্রথম আমরা খুব বেশি পরিমাণে সাধারণ মানুষরা আমরা জানতে পারি। তো এটা হলো একটা নিউরো ডিজেনারেটিভ ডিজিজ, অর্থাৎ স্নায়বিক অবক্ষয় ঘটিত রোগ। এটার কারণে আমাদের ব্রেইন, আমাদের দেহের যে পেশি আছে এটার সাথে কানেকশন হারিয়ে ফেলে। এখানে আপনারা দেখেন নর্মাল একজন ব্যক্তির ক্ষেত্রে স্পাইনাল কর্ড বা যে মোটর নিউরন আছে সে মোটর নিউরনের কি অবস্থা, এবং এলএস এর ক্ষেত্রে স্পাইনাল কর্ডের কি অবস্থা। এখানে স্পাইনাল কর্ড গুলো ক্ষয়ে যায় আস্তে আস্তে এবং ব্রেইন থেকে যে সিগন্যালটা আসছে সেই সিগন্যালটা অ্যাবসেন্স হয়ে যায়, অনুপস্থিত থাকে। এক্ষেত্রে চাইলেও ওই ব্যক্তি আর নড়াচড়া করতে পারে না। আচ্ছা, মোটর নিউরনটা কি, যে নিউরন সম্পর্কে একটু ধারণা দিই। আমাদের আমরা জানি যে আমাদের দেহ গঠনের একক হচ্ছে সেল বা কোষ, আর আমাদের মস্তিষ্কের মস্তিষ্ক থেকে বিশেষ কিছু স্নায়ুকোষ তৈরি হয়। এই স্নায়ুকোষ গুলোকে বলা হয় করোটিক নার্ভ বা করোটিক স্নায়ু। আমাদের মস্তিষ্ক থেকে 12 জোড়া করোটিক নার্ভ বেরিয়ে আসে এবং এই নার্ভ গুলোকে 3টা ভাগে ভাগ করা যায়। একটা হলো সেন্সরি নার্ভ বা সংবেদী স্নায়ু, একটা হলো মোটর নার্ভ বা চেষ্টীয় স্নায়ু, আর একটা হলো মিক্স নার্ভ বা মিশ্র স্নায়ু। সেন্সরি নার্ভটা কি, সেন্সরি নার্ভের কাজটা হচ্ছে দেহের বাইরে থেকে যে কোনো সংবেদ, ব্যথা বেদনা ঠান্ডা গরমের অনুভূতি, এগুলো আমাদের মস্তিষ্কে বহন করে নিয়ে যায়। আর মোটর নার্ভের কাজটা কি, হাঁটা চলা কাজকর্ম নড়াচড়া করার ক্ষেত্রে যে কোনো কমান্ড আমাদের মস্তিষ্ক থেকে আমাদের দেহে নিয়ে আসে। আর মিক্স নার্ভ বা মিশ্র স্নায়ুর কাজটা কি, মিশ্র স্নায়ুর কাজটা হচ্ছে একই সাথে দেহের বাইরে থেকে উদ্দীপনা মস্তিষ্কে নিয়ে যাবে, মস্তিষ্ক থেকে কোনো নির্দেশনা বা নির্দেশ আমাদের আমাদের মাস্কুলার অর্গানে নিয়ে আসে। তাহলে এখানে যে মোটর নার্ভের কথা বলা হচ্ছে, অর্থাৎ চেষ্টীয় স্নায়ু, আমরা নড়াচড়া করার ক্ষেত্রে যে যে স্নায়ুটা কাজ করে, যে নিউরনগুলো কাজ করে, এই নিউরনগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে এবং এই এলএস দেখা দেয়। একজন বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং, কসমোলজি নিয়ে যিনি থিওরি দিয়ে অনেক বিখ্যাত হয়েছেন, স্টিফেন হকিংও কিন্তু সেম ধরনের সমস্যায় আক্রান্ত ছিল। এই ধরনের একটা পেশেন্ট আমার ট্রিটমেন্ট করার অভিজ্ঞতা হয়েছিল, রিকভার করা যায় নাই, কোহিনুর হুইল চেয়ারে বসা, ডানে বামে ঘাড় মুভ করতে পারে কিন্তু হোল বডি প্যারালাইজড, 30 বছর বয়সী একটা মেয়ে, মানে সে ডানেও মাথা ঘুরাতে পারে বামেও ঘুরাতে পারে কিন্তু হোল বডি প্যারালাইজড হয়ে গেছে, মাথা পিছন দিকে নিলে আর তুলতে পারে না, ধরে তুলে দিতে হয়, এবং মশা কামড়ালে বা ছোট বাচ্চারা এসে মারলেও সে নড়াচড়া করতে পারে না, হোল বডি প্যারালাইজড। আচ্ছা, এই সমস্যাটা বিশেষ করে আমেরিকার একজন বেসবল প্লেয়ার যার কথা বললাম, লো গ্যারেন্স, এই লো গ্যারেন্স যখন আক্রান্ত হন তখনই এটা 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 সচরাচর পরিচিতি লাভ করে। এবং বলা হচ্ছে যে এখানে মাসল শুকিয়ে যায়, মাসকুলার অ্যাট্রোপি দেখা দেয়, এবং হচ্ছে যে ভলেন্টারি কন্ট্রোল অফ মাসল ইজ লস্ট, অর্থাৎ আমরা ইচ্ছাকৃতভাবে বা আমরা যখন আমাদের কোনো পেশিকে যখন আমরা মুভ করতে চাই সে মুভ করার যে ক্ষমতা সে ক্ষমতাটাও হারিয়ে ফেলে। 1869 সালের কথা এটা, ফ্রান্সের একজন নিউরোলজিস্ট অর্থাৎ স্নায়ু বিজ্ঞানী জেন মার্টিন চারকোট, উনি বিশেষ করে আন্তর্জাতিকভাবে এই রোগটা উনি এই রোগটা আবিষ্কার করেন। এবং 1939 সালে একজন বেসবল প্লেয়ার যার কথা বললাম লো গ্যারিং, উনি যখন আক্রান্ত হন তখনই এটা ইন্টারন্যাশনালি মানে খুব বেশি এই রোগটা পরিচিতি লাভ করে। তো অনেক বছর ধরে এটাকে লো গ্যারিন্স ডিজিজ নামে এটা পরিচিত ছিল, এবং বর্তমানে এটা আপনারা মেডিকেলের যে বইগুলো আছে প্র্যাকটিস অফ মেডিসিন এগুলোতে আপনারা দেখবেন এএলএস লেখা আছে, অ্যামাইট্রোপিক ল্যাটারাল স্ক্লেরোসিস। হিস্ট্রিটা দিয়ে দিলাম সংক্ষেপে, এটা না বলি। আচ্ছা, দেখা যাচ্ছে এই স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এ টাইপ অফ মোটর নিউরন ডিজিজ অ্যামাইট্রোপিক ল্যাটারাল স্ক্লেরোসিস। তো এখানে বলা হচ্ছে স্টিফেন হকিং এর একদম খুব মানে কম বয়সেই এই সমস্যাটা সূত্রপাত হয় স্টিফেন হকিং এর মধ্যে, এবং বলা হচ্ছে তিনি হুইল চেয়ারে আটকে যান
কথা বলার ক্ষমতা হারান এবং কম্পিউটারাইজড ভয়েস সিস্টেমের মাধ্যমে তিনি তার লেকচারগুলো দিতেন। তিনি কিন্তু অধ্যাপনা করতেন এবং বিভিন্ন সায়েন্টিফিক সেমিনারে তিনি লেকচার দিতেন। এই সমস্যাটা হলো একটা বিরল ধরনের নিউরোলজিক্যাল কন্ডিশন, এটার যত সময় গড়াবে পেশেন্ট তত খারাপের দিকে যাবে এবং এটা কখনো ভালো হয় না। লিখে দিচ্ছে দেখেন, প্রোগ্রেসিভ ওরসেন উইথ টাইম, সময়ের সাথে সাথে উইথ নো কিউর, এটা কখনো ভালো করা সম্ভব হয় না। অর্থাৎ এখানে যে মোটর নার্ভ আছে টোটালি, মোটর নার্ভটা একদম ডেস্ট্রয় হয়ে যায়। মোটর নার্ভ যদি ডেস্ট্রয় হয়ে যায় টোটালি, সেখানে পেশেন্টটাকে আর রিকভার করা যাচ্ছে না, এটাকে বলা হচ্ছে ইনকিউরেবল ডিজিজ। এবং গ্র্যাজুয়ালি মাসেলস আন্ডার ভলেন্টারি কন্ট্রোল আর এফেক্টেড, ইন্ডিভিজুয়ালস লস স্ট্রেংথ অ্যাবিলিটি টু স্পিক ইট মুভ ব্রেথ। অর্থাৎ এটা আস্তে আস্তে আমাদের যে ঐচ্ছিক পেশিগুলো আছে, আমাদের যে ভলেন্টারি কন্ট্রোল আছে, এগুলো আস্তে আস্তে আক্রান্ত হয়ে যায় এবং হচ্ছে যে ওই ব্যক্তিটা, আক্রান্ত ব্যক্তিটা তার শক্তি হারায়, কথা বলার, খাওয়ার, নড়াচড়া করার, শ্বাস প্রশ্বাস নেওয়ার শক্তিও হারিয়ে ফেলে আস্তে আস্তে। এবং বলা হচ্ছে রেসপিরেটরি ফেলিউরের সিমটমটা দেখা দেয় 3 থেকে, আক্রান্ত হওয়ার 3 থেকে 5 বছরের মধ্যে প্রাথমিকভাবে এই সমস্যাগুলো আসে। এবং বলা হচ্ছে যে এই মোটর নিউরন যে লিংক আছে মস্তিষ্ক থেকে আমাদের ঐচ্ছিক পেশিতে যে সংবেদ আসে, এই অংশের মধ্যে সমস্যা তৈরি হয়, লিংকটা হারিয়ে ফেলে শরীর, এই কারণে আর মুভমেন্ট করা যায় না। এবং এখানে বলা হচ্ছে ইন ALS দা আপার মোটর নিউরনস অ্যান্ড লোয়ার মোটর নিউরনস ডিজেনারেট অ্যান্ড ডাই। এই রোগে আক্রান্ত ব্যক্তির দেহের উপরের এবং নিচের যে মোটর নিউরনগুলো আছে এগুলো ডিজেনারেট হয়, এগুলো ক্ষয় হতে থাকে অ্যান্ড ডাই, এবং মারা যেতে থাকে। আনএবল টু ফাংশন, পেশেন্ট নড়াচড়া করতে অসমর্থন হয়ে যায়, দ্য মাসেল ডিজেনারেট এবং মাংসপেশিও ক্ষয় হতে থাকে। আচ্ছা, এখানে আমি যে ব্রেদিং প্রবলেমের কথা বললাম, এই ব্রেদিং প্রবলেমটা একটু বলি। এখানে যেটা হয়, ব্রেদিং প্রবলেমের যে সমস্যাটা, ব্রেদিং ডিফিকাল্টিস বা শ্বাস প্রশ্বাসের কষ্টটা কেন হয় এই ধরনের পেশেন্টদের, বলা হচ্ছে আমাদের যে চেস্ট মাসেল আছে, চেস্ট মাসেল এবং যে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা আছে, এগুলো তাদের কন্ট্রোল হারিয়ে ফেলে। এই রোগের কারণে তাদের কন্ট্রোল হারিয়ে ফেলে, এই কারণে পেশেন্টের শ্বাস নিতে কষ্ট হয়। আচ্ছা, এখন পেশেন্ট দেখা যায় যে শ্বাস নিতেও পারে না এবং ঢোক গিলতেও পারে না, ঠিক মতো কোনো কিছু খেতেও পারে না পেশেন্টের, এবং এই সময় এই আস্তে আস্তে পেশেন্টের অবস্থা খুব খারাপের দিকে চলে যায়। যদিও বা এখন আসলে ভেন্টিলেশন থেকে শুরু করে অনেকগুলো প্রসিডিউর বেরোইছে, কোভিড এর সময় আপনারা দেখেছেন যে শ্বাস প্রশ্বাস যাদের ঠিক মতো নিতে পারে না, যে কোভিড এর পেশেন্টরা, ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, আরো অনেক মডার্ন পদ্ধতি আছে, এগুলোর মাধ্যমে রেসপিরেটরি সিস্টেমের যে একটা ডিফিকাল্টিস, রেসপিরেটরি ডিফিকাল্টিস, এগুলো অনেকটাই কাটিয়ে উঠা যায়। কিন্তু তারপরেও আসলে পেশেন্ট পেশেন্টকে মানে পুরোপুরি রিকভার করাটা আর সম্ভব হয়ে ওঠে না, যতই সময় গড়ায় পেশেন্টটা ততই খারাপের দিকে যায়। আচ্ছা, এরপর আসেন অটো ইমিউন ডিজিজ। দেখা যাচ্ছে মিরাজ ভাই? জি স্যার, দেখা যাচ্ছে। অটো ইমিউন ডিজিজটা কি সেটা তো বললামই, যে আমাদের দেহের যে ডিফেন্স মেকানিজম আছে, সেই ডিফেন্স মেকানিজম যখন আমাদের আমাদের দেহের কোনো মানে সুস্থ সেলকেই ফরেন বডি মনে করে বা বহিরাগত কোনো শত্রু মনে করে সেটাকে অ্যাটাক করে বসে, তখন বিভিন্ন সমস্যার সূত্রপাত ঘটে, যেটাকে বলা হচ্ছে অটো ইমিউন ডিজিজ। বলা হচ্ছে প্রায় 80 ধরনের অটো ইমিউন ডিজিজ আছে, 80 ধরনের। তার মধ্যে অন্যতম একটা অটো ইমিউন ডিজিজ হচ্ছে গুলেনবেরি সিন্ড্রোম। গুলেনবেরি সিন্ড্রোম কি? এটা একটা বিরল রোগ এবং আমাদের দেহের যে ইমিউন সিস্টেম, এটা যখন আমাদের স্নায়ুকে আক্রান্ত করে, আমাদের যে নার্ভ সেল আছে, নার্ভ সেলকে যখন অ্যাটাক করে বসে, তখন পেশেন্টের মধ্যে দুর্বলতা চলে আসে এবং একটা ঝিনঝিনে ভাব তৈরি হয় হাতে পায়ে। এগুলো প্রাথমিক সিমটম আকারে দেখা দেয় এবং খুব দ্রুত এই সিমটমগুলো গ্রো হয়, খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং পেশেন্টের টোটাল বডি প্যারালাইটিক কন্ডিশনে চলে যায়। এখানে দেখেন আমাদের মায়েলিন সিথ, এই যে এখানে যে আমাদের নিউরন আছে বা স্নায়ু আছে, স্নায়ুর যে মায়েলিন সিথ, মায়েলিন সিথ গুলো দেখেন ড্যামেজ হয়ে যাচ্ছে এবং আমাদের মস্তিষ্ক থেকে যে নার্ভাস সিস্টেম বা স্নায়ু পথ আমাদের মেরুদণ্ডের মধ্য দিয়ে যে আসে, টোটালি এখানে যে মায়েলিন সিথ গুলো
টোটালি ড্যামেজ হয়। এবং ব্রেন থেকে যে সিগন্যাল আসে, ব্রেন থেকে আমাদের আমাদের মাসকুলার প্রপার্টি বা আমাদের মাসলে যে সিগন্যালটা আসে, সে সিগন্যালটা আসতে পারে না, কারণ যে ক্যাবল বা যে তারের মাধ্যমে আসবে, যেটাকে আমরা নিউরন বলতেছি, নিউরনটাই কি হয়ে যাচ্ছে, এখানে ড্যামেজ হয়ে যাচ্ছে। এবং হচ্ছে যে এখানে এখানে বলা হচ্ছে পেশেন্ট পিন পিন ঢুকিয়ে দেওয়ার মতো অনেক সময় অনুভূতি থাকে পেশেন্টের, এবং পিঠে ব্যথা থাকে, পায়ে ব্যথা থাকে। প্রকৃত কারণ, এটার কারণ বলা হচ্ছে অজানা। আর যদি আমরা হোমিওপ্যাথিক ফিলোসফিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে দেখি, সেক্ষেত্রে আমরা 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 দেখতে পাই যে এখানে আসলে সিক্রেটিক মাইজমের একটা প্রভাব থাকে। এটা কিন্তু সংক্রামক না, অর্থাৎ এই সমস্যায় গুলেনবেরি সিন্ড্রোমে কেউ যদি আক্রান্ত হয়, গুলেনবেরি সিন্ড্রোমে আক্রান্ত হওয়ার পরে ওই ব্যক্তির সাথে যদি কেউ থাকে, ওই ব্যক্তিকে কেউ যদি স্পর্শ করে, ওই ব্যক্তির কিন্তু এটা হওয়ার সম্ভাবনা নাই। এটাকে বলা হচ্ছে নট ইনফেকশাস এবং নট ইনহেরিটেড, এবং এটা বংশগত কারণও কিন্তু পুরোপুরি জড়িত না। যদিও এটা অ্যালোপ্যাথিক প্র্যাকটিস অফ মেডিসিনের ভিউতে, কিন্তু হোমিওপ্যাথিক ভিউতে আমাদের মাইজম কিন্তু এটা কিন্তু এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে আসে বংশগতভাবে। প্রত্যেকটা রোগের পিছনেই কম বেশি বংশগত প্রভাব থাকে। এবং এখানে বলা হচ্ছে যে যে পেরিফেরাল নার্ভ, অর্থাৎ আমাদের হাতে পায়ের যে নার্ভ, এই নার্ভ গুলোতে বিশেষ করে আক্রমণ ঘটে এবং পেশেন্ট আর মুভমেন্ট করতে পারে না। এবং বলা হচ্ছে এক লক্ষ মানুষের মধ্যে একজন মানুষের এই এই সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। আচ্ছা, তাহলে আমরা প্যারালাইসিসের প্রাথমিক কয়েক কিছু সাইন দেখে নিই। বলা হচ্ছে যে প্যারালাইসিসে আক্রান্ত ব্যক্তিদের আক্রান্ত অংশে ব্যথা থাকতে পারে অথবা অসার হয়ে যেতে পারে। এরপর হলো মাসকুলার অ্যাট্রোপি দেখা দিতে পারে অথবা স্টিফনেস দেখা দিতে পারে, অর্থাৎ পেশিগুলো খুব টাইট ফিট হয়ে যায়, খুব শক্ত হয়ে যায় অথবা পেশিগুলো শুকিয়ে যায়, এটাকে বলা হয় মাসকুলার অ্যাট্রোপি। সেখানে সেখানে অসারে অসারে খিঁচুনি হয়, অর্থাৎ পেশেন্ট মানে নিজে নড়াচড়া করে না, কিন্তু সেখানে অটোমেটিক সেখানে একটা নর্তন ঘটে। আপনারা অ্যাগারিকাসের ক্ষেত্রে যেমন দেখবেন নর্তন বা কম্পন, ঠিক সেম ধরনের একটা ঘটনা সেখানে ঘটে। মাসকুলার অ্যাট্রোপি দেখা যাচ্ছে মিরাজ ভাই? জি দেখা যাচ্ছে। আচ্ছা, মাসকুলার অ্যাট্রোপি নিয়ে একটু বলি, যেহেতু বারবার মাসকুলার অ্যাট্রোপির কথা আসতেছে। আমি কি আরেকটু আসতে বলবো নাকি ঠিক আছে এতটুকু এভাবে বললে হবে? না চলে। আচ্ছা, মাসকুলার অ্যাট্রোপিটা কি? মাসকুলার এখানে বলা হচ্ছে ওয়েস্টিং অর থিনিং অফ মাসেল মাস, অর্থাৎ আমাদের পেশির যে ঘনত্ব আছে, এই পেশির ঘনত্ব বা পেশি যদি ওয়েস্টিং হয়, বরবাদ হয় বা থিনিং বা পাতলা হয় বা ক্ষয় হয়, সেটাকে বলা হচ্ছে মাসকুলার অ্যাট্রোপি। তাহলে মাসকুলার অ্যাট্রোপিতে কি হয়, বলা হচ্ছে একটা অংশ আরেক অংশ থেকে ছোট হয়ে যায়, স্মলার হয়ে যায়, এবং সেই জায়গার মধ্যে নামনেস তৈরি হয়, দুর্বলতা তৈরি হয়, টিংলিং তৈরি হয়। এখানে দেখেন একটা পা ঠিক আছে, আর একটা পা আস্তে আস্তে চিকন হয়ে যাচ্ছে। আমরা অ্যাব্রোটেনামের পেশেন্টদের ক্ষেত্রে দেখি নিম্নাঙ্গে ছিন্নতা, নিচের দিক থেকে আস্তে আস্তে শুকিয়ে আসে, ঠিক সেম ধরনের একটা ঘটনা এখানে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে একটা মাসকুলার অ্যাট্রোপি বা পেশি ছিন্নতা। আমরা প্যারালাইসিসের ক্লাসিফিকেশনগুলো একটু জানবো। আমরা প্যারালাইসিসকে প্যারালাইসিসের আমরা পাঁচটা টাইপ আমরা দেখি সচরাচর, পাঁচটা টাইপ এখানে এখানে আমি এনেছি। তো প্যারালাইসিসের বিভিন্ন কারণ থাকে, এবং এটার কারণে দেখা যায় যে দেহের বিভিন্ন অংশ প্যারালাইটিক কন্ডিশনে চলে যায়। আমরা এক এক অংশে প্যারালাইটিক কন্ডিশন তৈরি হলে এখানে জাস্ট এক একটা নাম দেওয়া হয়েছে। যেমন বলা হচ্ছে যে যদি হাত এবং পায়ে যদি প্যারালাইটিক কন্ডিশন তৈরি হয়, এটাকে বলা হচ্ছে কোয়াডিপ্লেজিয়া বা টেট্রাপ্লেজিয়া। যদি কবজিতে প্যারালাইসিস তৈরি হয় বা হাতের দিকে, এটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে প্যারাপ্লেজিয়া। এরপরে যদি দেহের একটা মাত্র অংশ আক্রান্ত হয় প্যারালাইসিসে, সেটাকে বলা হচ্ছে মনোপ্লেজিয়া। মনো মানে হচ্ছে এক, মনোপ্লেজিয়া, প্লেজিয়া মানে হচ্ছে প্যারালাইটিক কন্ডিশন, অর্থাৎ একটা অংশে মানে একটা হাত একটা পা শরীরের শুধুমাত্র একটা অঙ্গ যদি প্যারালাইটিক কন্ডিশনে যায়, সেটা হচ্ছে মনোপ্লেজিয়া। আর আরেকটা হলো হেমিপ্লেজিয়া, হেমি মানে হলো অর্ধেক, দেহের অর্ধেক অংশ যদি প্লেজিয়া হয়ে যায় অর্থাৎ প্যারালাইজড হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে হেমিপ্লেজিয়া, অর্থাৎ অর্ধাঙ্গিক পক্ষাঘাত। আমাদের যে বাংলা ম্যাটেরিয়া মেডিকেলগুলো আছে, এগুলোতে আপনারা দেখবেন
লিখা আছে অর্ধাঙ্গিং পক্ষাঘাত। তাহলে এরকম যদি অর্ধাঙ্গিং যদি পক্ষাঘাত হয় সেক্ষেত্রে সেটাকে বলা হবে হেমিপ্লেজিয়া। দেখেন এখানে এখানে কালার করে দেওয়া হয়েছে, এখানে দেখেন শুধু একটা পা প্যারালাইজড হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে মনোপ্লেজিয়া। দেহের দেখেন একটা সাইড, একটা সাইড এখানে মাথা চোখ গলা ছাড়া দেহের একটা সাইড যদি প্যারালাইজড হয়ে যায় এটাকে বলা হচ্ছে হেমিপ্লেজিয়া। দেহের উভয় পাশে একই অংশ যদি প্যারালাইজড হয় এটাকে বলা হয় ডাইপ্লেজিয়া। ডাই মানে দুই দিক আর কি, দুই দিকে প্যারালাইজড। আর দেহের নিচের অংশে প্যারালাইজড হয়ে গেছে এটাকে বলা হচ্ছে প্যারাপ্লেজিয়া। আর গলা থেকে নিচের দিকে টোটাল হোল বডি প্যারালাইজড, ওই AMLS এর মতো অবস্থা, এটাকে বলা হচ্ছে কোয়াডিপ্লেজিয়া। একই কথা মনোপ্লেজিয়া, একটা অংশ হেমিপ্লেজিয়া, অর্ধাঙ্গিক পক্ষাঘাত প্যারাপ্লেজিয়া, নিচের দিকে উভয় পা প্যারালাইজড, এবং কোয়াডিপ্লেজিয়া গলা থেকে নিচের দিকে পুরোটাই প্যারালাইজড। আচ্ছা আচ্ছা, এই ছবিটা দেখা যাচ্ছে কিনা একটু বলেন মেরাজ ভাই। জি স্যার, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। জি, আমাদের যে স্পাইন আছে মেরুদণ্ড, ঠিক আছে, দেখা যাচ্ছে তো? জি। আচ্ছা, তো আমাদের দেখেন এটা হচ্ছে আমাদের স্নায়ুপথ, নার্ভ রুট। আপনারা যখন হাইপেরিক্যাম্প পড়বেন আপনারা দেখবেন যে বাত ব্যথা স্নায়ুপথ ধরে অগ্রসর হয়। স্নায়ুপথ মানে কি? এই যে ঠিক আমাদের মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের ভিতরে কিন্তু একটা ছিদ্র থাকে। আমাদের এখানে যে স্পাইন আছে, স্পাইন মাছের যেমন পিঠে কাটা থাকে, আমাদেরও এরকম একটা মেরুদণ্ড থাকে। এটার ভিতরে একটা চিকন নালীপথ থাকে, নালীর ভিতর দিয়ে কি হয় একটা চিকন একটা তার যায়, এটাকে বলা হচ্ছে নার্ভ রুট। বোঝার জন্য তার বলতেছে আর কি, এটা এটাকে বলা হয় নটোকর্ড। আমরা তো কর্ডাটা পর্বের প্রাণী, একটা কর্ড থাকে, একটা কর্ড, কর্ড মানে তো বুঝেন তার বা সুতা সহজ বাংলা করলে, ঠিক আছে। এটা হচ্ছে স্নায়ুপথ, এই স্নায়ুপথ ধরে কিন্তু ব্যথাটা অগ্রসর হয়। আমাদের প্যারালাইটিক কন্ডিশন বুঝতে গেলে আমাদের কিন্তু এই অংশগুলো, এই অ্যানাটমিক্যাল বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। এখন দেখেন ঠিক আমাদের একদম মাথার মাথার নিচ থেকে পেছন থেকে আমাদের ঘাড় পর্যন্ত, এখানে এই অংশটাকে বলি আমরা সার্ভাইকাল রিজন, সার্ভাইকাল রিজন। এরপর সার্ভাইকাল রিজনের পরে দেখেন নীল কালার করে দেয়া হয়েছে থোরাসিক রিজন। এরপর পরবর্তী সময় কোমরের এলাকাটাকে বলা হচ্ছে লাম্বার রিজন। এরপরে হলো আমাদের স্যাক্রাম এবং কক্সিস, এই এলাকাগুলা। তাহলে ব্যাকবোনকে কি বলা যায়? স্পাইনও বলা যায়, ভার্টিবাও বলা যায়, স্পাইনাল কলামও বলা যায়, স্নায়ুপথও বলা যায়, নার্ভ রুটও বলা যায়, স্পাইনাল কর্ডও বলা যায়। স্পাইনাল কর্ড হচ্ছে মূলত ভিতরের যে নার্ভ, নার্ভ কর্ড যেটা আছে সেটাকে বলা হচ্ছে স্পাইনাল কর্ড, ঠিক আছে। এখানে আরো স্পষ্ট করে দেখানো হয়েছে, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। এই যে এখানে নার্ভ রুট বলা হচ্ছে, হ্যাঁ নার্ভ রুট। আমাদের ভার্টিবার মাঝখান দিয়ে দেখেন চিকন একটা তার বেরোইছে, এবং প্রত্যেকটা কশেরুকার মাঝখান দিয়ে বা ভার্টিবার কি ভার্টিবা বলে, একটা ভার্টিবার সাথে উপরে আরেকটা ভার্টিবা, একটা একটা মানে ভার্টিবাল ডিস্ক আর কি, একটার উপর আরেকটা বসানো থাকে, মাঝখানে এরকম একটা খালি জায়গা থাকে, চিকন একটা রুট থাকে, এবং সেই রুটের মধ্যে এই এইভাবে নালীটা এইভাবে আসে। এই যে দেখেন এখানে যে ছিদ্রটা কশেরুকাটাকে আলাদা করে দেখানো হচ্ছে, মাঝখানে দেখেন স্পাইনাল ফোরামেন বলা হচ্ছে, স্পাইনাল ফোরামেনের মধ্যে দিয়ে কিন্তু নার্ভ গুলো যায়, এবং কোনো কারণে যদি এই অংশগুলোতে যদি আঘাত যদি লাগে তখনই প্যারালাইটিক কন্ডিশন চলে আসে। অ্যাক্সিডেন্টের কারণে হোক বা কোনো মারামারিতে হোক এই অংশগুলোতে আঘাত লাগলে প্যারালাইটিক কন্ডিশন তৈরি হয়। যেমন দেখেন প্রথমে আমরা আমরা আমাদের ভার্টিবার সার্ভাইকাল অংশে যদি আঘাত লাগতে যদি আমরা দেখি, C4 ইঞ্জুরি যদি হয় সেক্ষেত্রে বলা হচ্ছে ট্যাক্টাপ্লেজিয়া দেখা দেয়, অর্থাৎ গলার নিচ থেকে একদম হোল বডি প্যারালাইজ হয়ে যায়। C6 ইঞ্জুরি যদি ঘটে সেক্ষেত্রে ট্যাক্টাপ্লেজিয়া, আপনারা এখানে দেখেন একদম কালার করে দেওয়া হয়েছে। T6 ইঞ্জুরি যদি হয়, থোরাসিক ভার্টিবাতে যদি ইঞ্জুরি ঘটে সেক্ষেত্রে প্যারাপ্লেজিয়া, আর যদি লাম্বার বা কোমরের অংশে যদি ইঞ্জুরি হয় সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে L1 ইঞ্জুরি, এবং এক্ষেত্রে যেটা দেখা দিবে সেটাকে বলা হচ্ছে প্যারাপ্লেজিয়া। ঠিক আছে, দেখা গেল এটা? জি দেখা গেছে স্যার। তাহলে কোয়াডিপ্লেজিয়াটা কি? কোয়াডিপ্লেজিয়াটা হচ্ছে আমাদের আমাদের ঘাড়ের নিচে আমাদের যে ট্রাঙ্ক আছে, ট্রাঙ্ক ট্রাঙ্ক তো আমরা বুঝি, আমাদের মাথা দুই হাত দুই পা যদি আমরা বাদ দিই বাকি অংশটা হচ্ছে আমাদের ট্রাঙ্ক, সহজ বাংলা হচ্ছে দেহ কাণ্ড।
তাহলে এই যে দেহকাণ্ড, এই দেহকাণ্ড এবং হাত পা, ঘাড়ের নিচের অংশ, এই অংশগুলা যদি প্যারালাইসিস অবস্থায় চলে যায়, এটাকে বলা হয় কোয়াডিপ্লেজিয়া। এটা আঘাতের কারণেও হতে পারে, বিশেষ করে স্পাইনাল কর্ডে বা মেরুদণ্ডে যদি আঘাত ঘটে, এবং নার্ভ যদি মস্তিষ্ক থেকে যে ট্রান্স মানে যে মেসেজ বা যে বার্তা বহন করার কথা সেটা ঠিকমতো বহন করতে যদি না পারে, সেক্ষেত্রে পেশেন্ট নড়াচড়া করতে পারে না এবং অনুভূতির ক্ষমতাও হারিয়ে ফেলে, এটাকে বলা হবে কোয়াডিপ্লেজিয়া। এরপরে আসেন প্যারাপ্লেজিয়া। প্যারাপ্লেজিয়াটা কি? প্যারাপ্লেজিয়া হচ্ছে যদি নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলে পেশেন্ট দেহের অর্ধেক অংশে, দেহের অর্ধেক অংশে যদি পেশেন্ট নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলে সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে প্যারাপ্লেজিয়া। এটা কোনো অসুখের কারণেও হতে পারে, কোনো আঘাতের কারণেও হতে পারে, আমাদের নার্ভাস সিস্টেমে যদি আঘাত লাগে সেক্ষেত্রে দেহের অর্ধেক অংশ প্যারালাইজ হয়ে যায় এবং পেশেন্ট তখন এই বিশেষ করে পা পায়ের তালু এগুলো মুভ করতে পারে না এবং স্টমাক মাসেলও কিন্তু সমস্যা তৈরি হয়, বলা হচ্ছে প্যারাপ্লেজিয়া। এরপর আসেন মনোপ্লেজিয়া। মন মানে কি বললাম যে এক, একক মানে এককভাবে কোনো একটা অংশ, হয় কোনো একটা হাত, হয় ডান হাত নয় ডান পা, নয় বাম হাত নয় বাম পা, দেহের কোনো একটা অঙ্গ যদি শুধুমাত্র নির্দিষ্ট কোনো একটা অঙ্গ যদি প্যারালাইটিক কন্ডিশনে যায় সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে মনোপ্লেজিয়া। এবং এটা হচ্ছে যে নার্ভাস সিস্টেমের ডিসরাপ্ট ঘটে, নার্ভাস সিস্টেমের যে সিগন্যাল, সিগন্যালে ডিসরাপ্ট ঘটে বা প্রতিবন্ধকতা তৈরি হয়, সিগন্যালটা ঠিক মতো আসে না সেই হাতে বা পায়ে, সেই কারণে সেই হাত বা পাটা মুভ করা যায় না। হেমিপ্লেজিয়া, হেমিপ্লেজিয়া মানে কি বললাম, অর্ধাঙ্গিক পক্ষাঘাত। এখানে বলা হচ্ছে বিশেষ করে আমাদের চেহারা, আমাদের হাত পাগুলা, বাহুগুলা, পাগুলা এগুলা যদি আক্রান্ত হয়, বিশেষ করে দেহের অর্ধেক অংশ যদি আক্রান্ত হয় সেটা স্ট্রোকের কারণে হতে পারে, স্ট্রোকের কারণে হতে পারে, অথবা ব্রেনের যে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট আছে সেই অংশগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় বা ড্যামেজ হয়ে যায় সে কারণেও হতে পারে। তো এখানে দেখেন হেমিপ্লাজিয়ার ক্ষেত্রে বা অর্ধাঙ্গিক পক্ষাঘাতের ক্ষেত্রে যে অংশটা আক্রান্ত হবে সে অংশটা পেশেন্ট খুব একটা ইউজ করতে পারবে না, ইউজ করলেও হালকা হালকা ইউজ করতে পারবে, একটু একটু নাড়াতে পারবে, খুব বেশি মুভমেন্ট করতে পারবে না, এভাবে হাতগুলো বাঁকা হয়ে থাকবে এবং সে কিন্তু পাটাকে ঠিক মতো ফেলে সে হাঁটতে পারবে না, পাটা দেখেন একটু তুলে তুলে হাঁটতেছে পাটা, এবং যে অংশ আক্রান্ত হয় নাই ওই অংশটা নর্মাল, ওই অংশ ঠিক মতো সে মুভ করতে পারবে। অর্থাৎ একটা অংশ হেমিপ্লেজিয়ার একটা মাত্র অংশে প্যারালাইটিক কন্ডিশন তৈরি হয়। এরপর আসেন ডাইপ্লেজিয়া। ডাইপ্লেজিয়াটা কি? ডাইপ্লেজিয়াটা হচ্ছে, ডাইপ্লেজিয়াটা ঘটে মূলত হলো স্টিফনেসের জন্য, অর্থাৎ কোনো একটা অংশ যদি খুব টাইট হয়ে যায়, শক্ত হয়ে যায় সেটাকে বলা হচ্ছে স্টিফনেস। আমরা ল্যাকনেন্থিস মেডিসিনের ক্ষেত্রে দেখবেন যে ঘাড়ের একটা সাইড খুব স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়, কোস্টিকামের পেশেন্টদের দেখবেন আক্রান্ত অংশগুলো স্টিফ হয়ে যায়, তাহলে এরকম স্টিফনেসের কারণেও ডাইপ্লেজিয়া হয়, দুর্বলতার কারণেও হয়, দুর্বলতা বিভিন্ন কারণে আসতে পারে, এরকম কিছু কারণ আমি শেষের দিকে আলোচনা করবো ইনশাল্লাহ। এরপর হলো এবং লেক অফ মোবিলিটি ইন মাসেল, অর্থাৎ পেশেন্টের যে একটা মোবিলিটি, নড়াচড়া করার যে একটা সক্ষমতা, এটাও যদি এটারও যদি অভাব ঘটে তখন দেহের উভয় পাশে কিন্তু প্যারালাইটিক কন্ডিশন তৈরি হয়, তখন এটাকে বলা হবে, একটা নাম দেওয়া হলো আর কি, ডাইপ্লেজিয়া। সচরাচর এটা পায়ের দিকে হয়, তবে কোনো কোনো সময় আপনারা হাতে এবং ফেসের অংশ, মুখের অংশেও কিন্তু আপনারা এই প্যারালাইটিক কন্ডিশনটা আপনারা দেখবেন। মানে ডাইপ্লেজিয়ার একটা টপোগ্রাফি দেওয়া হলো যে হাতের দেখেন
কনুই থেকে নিচের দিকে এবং হচ্ছে কোমর থেকে নিচের দিকে প্যারালাইটিক কন্ডিশনটা গ্রো হলো। আচ্ছা, একটা বিশেষ ধরনের প্যারালাইটিক কন্ডিশন নিয়ে বলি, এটা হলো লেকটিন সিন্ড্রোম। লেকটিন সিন্ড্রোমটা কি, সরি লকটিন সিন্ড্রোম, লকটিন সিন্ড্রোমটা হলো লক হয়ে যাওয়া। আমরা তো নাম শুনেই বুঝতে পারতেছি, লক হয়ে গেছে কোন একটা অংশ, বিশেষ করে ফেসে ঘটে এটা। এটা আমাদের ফেসে ঘটে, বিশেষ করে একটা বিরল ধরনের একটা সমস্যা। তাহলে এখানে দেখেন বলা হচ্ছে, এখানে ইন্ডিভিজুয়ালস লস দেয়ার অ্যাবিলিটি টু মুভ দেয়ার মাসেল এক্সেপ্ট ফর দ্য মাসেলস দ্যাট কন্ট্রোল আই মুভমেন্ট, অর্থাৎ চোখ নড়াচড়া করার জন্য যে পেশি আছে ওই পেশি বাদ দিয়ে বাকি পেশিগুলো আক্রান্ত হয়ে যায়। সংক্ষেপে LIS বলা হয়, লকড ইন সিন্ড্রোম। এটাকে সিউডো কোমাও বলা হয়। আমরা কোমা মানে জানি যে পূর্ণ অচেতন অবস্থা, একদম আনকনসাস না, এটা আনকনসাস এর চাইতে আরো গভীর একটা অবস্থা, এটাকে বলা হয় কোমা। আর এটাকে বলা হচ্ছে সিউডো কোমা। এখানে বলা হচ্ছে পেশেন্ট সচেতন থাকে, পেশেন্ট সচেতন থাকে, সবকিছু বুঝতে পারে কিন্তু নড়াচড়া করতে পারে না। ঠিক আছে, দেখা যাচ্ছে স্লাইডটা মেরাজ ভাই? আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, এখন দেখেন, এখানে দেখেন এই কথাটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। বলা হচ্ছে এখানে লকটিন সিন্ড্রোমটা হচ্ছে এমন একটা অবস্থা যেখানে পেশেন্ট সচেতন থাকে কিন্তু নড়াচড়া করতে পারে না। সচেতন থাকে মানে সে বুঝতে পারে, আপনি যদি কোনো কিছু বলেন, পেশেন্ট সজ্ঞানে থাকে কিন্তু সে ক্যান নট মুভ অর কমিউনিকেট ভার্বালি, মানে সে নড়াচড়া করতে পারে না এবং সে কথা বলতে পারে না, কথা বলার ক্ষমতা হারায়, নড়াচড়া করার ক্ষমতা হারায়, কিন্তু উপলব্ধির ক্ষমতা, বোঝার ক্ষমতা, আত্ম উপলব্ধির ক্ষমতা সে হারায় না। আপনারা যারা সেগেল সিরিজের বইটা পড়ছেন, ওখানে আপনারা কপুলাস ইন্ডিকার একটা রুবিক্স আপনারা দেখবেন, যে অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি বাট ক্যান নট মুভ, এই টাইপের বোধ একটা রুবিক্স আছে, পড়ছেন কিনা জানি না। ভালো একটা মেডিসিন এটা, বিশেষ করে একটা উদ্ভিজ্জ ওষুধ, এবং এটার একটা মন্ড তৈরি করে পানিতে ছিটিয়ে দেয় জেলেরা, পানিতে ছিটিয়ে দিলে মাছেরা খাওয়ার পরে মাছগুলো প্যারালাইজড হয়ে যায়, এবং তখন মাছগুলোকে আর জাল দিয়ে বা বসি দিয়ে ধরা লাগে না, হাতে ধরে 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 নিয়ে আসা যায়। কোকুলাস ইন্ডিকাস? জি, কোকুলাস ইন্ডিকাস। কথাটা বুঝতে পারলেন? মানে মাছকে খাওয়াই, মন্ড তৈরি করে পানিতে ফেলে দেয়, মাছ খাওয়ার পরে মাছগুলো প্যারালাইজড হয়ে যায়। মাছগুলো বুঝতে পারে তাকে ধরতে আসতেছে জেলে, কিন্তু সে পালাই যেতে পারে না, মানে এই রেকগনাইজ দ্য রিয়েলিটি বাট ক্যান নট মুভ, মানে বাস্তবতাটা সে বুঝতে পারে কিন্তু সে নড়াচড়া করতে পারে না। ঠিক আছে, অর্থাৎ ধরেন মা বা বাবা প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে গেছে, এবার ছেলে মেয়েরা এসে টিপসই নিয়ে নিচ্ছে, বাবা বুঝতে পারতেছে ছেলেরা সম্পত্তি সব নিয়ে নিচ্ছে কিন্তু সে কিছুই বলতে পারতেছে না, কথাও বলতে পারতেছে না, নড়তেও পারতেছে না। এই যে একটা অবস্থা, সে বাস্তবতাটাকে বুঝতে পারতেছে কিন্তু নড়াচড়া করতে পারতেছে না, এই বৈশিষ্ট্যটা হলো লকড ইন সিন্ড্রোমের একটা বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্য আমরা দেখি কোকুলাস ইন্ডিকাসে। আরো কিছু ওষুধ আছে। আচ্ছা, এখানে দেখেন, তবে এই পেশেন্টরা ভার্টিক্যালি আইটাকে মুভমেন্ট করতে পারে, চোখটাকে উপরে নিচে করতে পারে, এবং ব্লিঙ্কিং করতে পারে, চোখ খুলতে পারে, বন্ধ করতে পারে, বা চোখ মারা, সহজ কথায় চোখ মারতে পারে। ওর কাছে গেলে সে আপনাকে চোখ মারতে পারবে কিন্তু সে কথা বলতে পারবে না, নড়াচড়াও করতে পারবে না, আপনি যদি কিছু বলেন সেটা সে বুঝতে পারবে। এবং লকটিন সিন্ড্রোমের যে বৈশিষ্ট্যটা, এটা বিশেষ করে কোয়াড্রিপ্লেজিয়ার সাথে অনেকটা মিলে, এবং পেশেন্টরা কথা বলতে পারে না, বলা হচ্ছে আদারওয়াইজ কগনিটিভ ইন্ট্রাক্ট ইন্ডিভিজুয়ালস, কিন্তু তার যে কগনিটিভ মানে হলো যে বোঝার ক্ষমতা, বোঝার ক্ষমতা কিন্তু থাকে। এবং হচ্ছে যে এই ধরনের পেশেন্টরা কোডেড মেসেজের মাধ্যমে কিন্তু কথা বলতে পারে, যেমন চোখ মেরে মেরে কথা বলতে পারে। ঠিক আছে, আপনি হয়তো পেশেন্টটাকে বললেন আমার কথা যদি রাইট হয় চোখ একবার মারেন, আমার কথা যদি রাইট না হয় তাহলে চোখ দুইবার মারেন, তখন সে চোখ একবার বন্ধ করবে, একবার খুলবে, তখন বুঝবে যে না রাইট, আর যদি রং হয় তখন দুইবার, মানে ওইটা হচ্ছে যে মানে চোখ খোলা বন্ধ করার মাধ্যমে সে আপনাকে সিঙ্গেল দিতে পারে, কিছু বুঝাতে পারে কিন্তু সে কথা বলতে পারবে না। আচ্ছা, এখন এটা অনেকটা স্লিপ প্যারালাইসিসের সাথেও কিছুটা মিল আছে। স্লিপ প্যারালাইসিসের যে অবস্থা হয় এদের মধ্যে ঠিক ওইরকম কিছু সিমটম অনেক সময় দেখা দেয়। এই 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 লকটিন সিন্ড্রোমে আক্রান্ত পেশেন্টদের বোঝার ক্ষমতা, সচেতনতা থাকে কিন্তু তারা তাদের মানে নড়াচড়া করার যে একটা ক্ষমতা সেটা হারিয়ে ফেলে।
আচ্ছা, এখানে একটা স্নেক দেখানো হলো, আপনারা সবাই চিনেন, এটা আমাদের চট্টগ্রামের ভাষায় বলা হয় হানি আপ বলে, আর হচ্ছে এটাকে শঙ্কিনী সাপ বলে, মানে একদম লিটারেচারের ভাষায় যদি বলি শঙ্কিনী সাপ, এবং এটা সাইন্টিফিক হচ্ছে প্রাণঘাতী বিষধর, যদি মানুষকে সামলানোর রেকর্ড এটা নাই, খুবই টক্সিক একটা মানে স্নেক, এবং হচ্ছে নিশাচর একটা স্নেক, অন্যান্য সাপ হচ্ছে এই সাপের প্রধান খাবার। তো আমাদের কিন্তু অফিডিয়া গ্রুপের অনেক মেডিসিন, আমাদের ল্যাকেসিস, ন্যাজাক, হ্যাঁ, ক্রোটাগাস ক্যাসকেবেলা, ক্রোটালাস ফ্লোরিডাস, অনেক মেডিসিন আমাদের আছে, ভাইপ্যারা, টক্সোপ্লাজমা, সরি, টক্সিকো টক্সিকোপিস, হ্যাঁ, এরকম অনেকগুলো মেডিসিন আমাদের। কুকিং করা হচ্ছিল ডাক্তার ফারজানা স্যার, বেশি শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে স্যার, সাউন্ড একটু কম আর কি। আচ্ছা ডাক্তার মেহেদী ভাই, আপনি মিউট করুন না হলে শোনা যাচ্ছে না। ডাক্তার মেহেদী, ডাক্তার মেহেদী কি শুনতে পাচ্ছেন? আপনি একটু মিউট করে রাখুন, তাহলে কথাটা স্পষ্ট আসবে, নাহলে ইকো হচ্ছে। আচ্ছা, এই স্লাইডটা দেখা যাচ্ছে কিনা দেখেন, বানগার একটা ছবি দেখা যাচ্ছে, ঠিক আছে। এই মেডিসিনটার প্রুভিং হয়েছে করছেন ডাক্তার ফারুক জামা স্যার। তো আমরা জানি যে আমাদের মেডিসিনগুলো তো মনে করেন বিভিন্ন বয়সের শিশু, নারী, বৃদ্ধ, বিভিন্ন বিভিন্ন ব্যক্তিদের উপর এগুলো প্রুভিং করা হয়। তো এখানে একজন ডক্টর ম্যাডামের উপর এই মেডিসিনটা প্রুভিং করা হয়েছে। এখন ওই ডক্টর ম্যাম চেম্বারে বসে আছেন, ওই মুহূর্তে ওই ম্যাডাম প্যারালাইজড হয়ে গেছে। পেশেন্ট আসছে, পেশেন্ট এসে ম্যাডামের সাথে কথা বলতেছে, কিন্তু ওই ম্যাডাম কোনো রিপ্লাই দিতে পারতেছে না, লকড ইন সিন্ড্রোমের মতো অবস্থা তৈরি হয়ে গেছে। মানে ম্যাডাম বুঝতে পারতেছে, পেশেন্ট বিভিন্ন কথা জিজ্ঞেস করছে, ম্যাডাম আপনি কথা বলতেছেন না কেন, আপনি এভাবে বসে আছেন কেন, হ্যাঁ, বিভিন্ন কিছু জিজ্ঞেস করতেছে। এখন ম্যাডাম তার নড়াচড়া করতে পারে না, মানে ম্যাডাম সবকিছু বুঝতে পারতেছে কিন্তু নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলছে, প্যারালাইটিক কন্ডিশন চলে আসছে। সেম সেম ঘটনা এখানে, এবং ম্যাডাম খুবই লজ্জায় পড়ে গেছে, মানে পেশেন্ট আসছে ওই মুহূর্তে প্যারালাইজড হয়ে গেছে, নড়াচড়া করতে পারতেছে না, বিষয়টা অবশ্যই কি একটা লজ্জাজনক বিষয়। তাহলে বানগাড়ার প্রুভিং এ এটা দেখা গেছে। তো আমরা লকটিন সিন্ড্রোমে মেডিসিনটা চাইলে আমরা ব্যবহার করতে পারি, আপনারা যারা ইন্ডিয়াতে যান আপনারা মেডিসিনটা চাইলে কালেক্ট করে নিতে পারেন। বিশেষ করে এই যে আমাদের যে মেরুদণ্ডে যে আঘাত, স্পাইনে যে আঘাত, বা আমাদের যে স্পাইনাল কর্ডে আঘাতের কারণে যে প্যারালাইটিক কন্ডিশন তৈরি হয়, এটা কিন্তু কোস্টিকামের মতোই একটা চমৎকারী একটা মেডিসিন। বিশেষ করে একটা কুকুর রোড অ্যাক্সিডেন্টে মেরুদণ্ড ভেঙে গেছিল এবং প্যারালাইসিস অবস্থায় চলে গেছিল, এরকম একটা কুকুরকে ফারুক জামা স্যার সাহেব এই বানগাড়া মেডিসিনটা দিয়ে রিকভার করছেন। এটা ক্লিনিক্যালিও প্রুভিং হয়েছে, এমনিতেও প্রুভিং হয়েছে। এর প্রুভিং সিমটম আমার কাছে আছে, কেউ যদি চান আমি আপনাদের দিয়ে দিতে পারবো, অসুবিধা নাই। তাহলে আমরা লকটেন সিন্ড্রোমের ক্ষেত্রে কি দেখি, যারা লকটেন সিন্ড্রোমে আক্রান্ত হবে তারা কি করতে পারবে না, তারা কথা বলতে পারবে না, ফেসিয়াল এক্সপ্রেশন দেখাতে পারবে না, তারপর হচ্ছে তারা চোখের নিচ থেকে দেহের যে কোনো অংশ চাইলেই তারা আর মুভ করতে পারবে না, নড়াচড়া করতে পারবে না, তারা ঠিক মতো খেতে পারবে না, ঠিক মতো গিলতে পারবে না, খাবার আপনি খাবার বা পানি মুখে দেন সেগুলো গড়িয়ে পড়ে যাবে নিচের দিকে। আচ্ছা, তারা কি করতে পারবে, তারা ব্লিঙ্কিং করতে পারবে, তারা চোখ মারতে পারবে এবং চোখটাকে ভার্টিক্যালি উপরে নিচে তারা উপরে তুলতে পারবে, নিচে নামাতে পারবে, বাট কি করতে পারবে না, সাইড টু সাইড হরাইজেন্টিক্যালি তারা বা ল্যাটারালি তারা মানে কোনা চোখে তারা তাকাতে পারবে না, কিন্তু উপরের দিকে তাকাতে পারবে, নিচে তাকাতে পারবে, কোনা চোখে তাকাতে পারবে না, এবং হচ্ছে চোখ পিটপিট করতে পারবে। আচ্ছা, এরপর দেখেন লকটিন সিন্ড্রোমের পেশেন্টরা কি করতে পারবে, তারা কানে শুনতে পারবে, তাদের শ্রবণ শ্রবণ যে শক্তি বা তাদের যে এটাকে কি বলে অডিটোরি নার্ভ বা আমাদের শোনার কাজে যে নার্ভ সক্রিয় থাকে, নার্ভ ড্যামেজ হবে না, তাদেরকে কিছু বললে তারা শুনতে পাবে, তাদের ঘুম এবং জেগে ওঠার সার্কেল যেটা সেটাও খারাপ হবে না, সেটা ঠিক থাকবে, তাদের চিন্তা শক্তি এবং তাদের বোঝার ক্ষমতা, এখানে রিজন মানে কিন্তু কারণ না, রিজন মানে হচ্ছে বোঝার ক্ষমতা, তাদের বোঝার ক্ষমতাটা ঠিক থাকবে, এবং কেউ যদি তাকে কোনো কিছু বলে বা কোনো একটা গল্প পড়ে শোনায় বা কিছু কথাবার্তা যদি তাকে বলেন সেটা শোনার পরে সে সেটা বুঝতে পারবে। আচ্ছা, এরপর আসেন ফেসিয়াল প্যারালাইসিস। আমরা নাম শুনেই বুঝতে পারতেছি, ফেসিয়াল মানে হলো আমাদের মুখের পক্ষাঘাত ঘটে, আমাদের চেহারার মধ্যে একটা প্যারালাইটিক কন্ডিশন তৈরি হয়, এবং বলা হচ্ছে যে ফেসের যে মাসেলগুলো আছে
এগুলো এগুলো মুভমেন্ট করাটা পেশেন্টের জন্য খুব কষ্টকর হয়ে যাবে, পেশেন্ট চাইলেও মুভমেন্ট করতে পারবে না, ফেসিয়াল ড্রপ ঘটবে, অর্থাৎ ফেসটা একদিকে ঝুঁকে পড়ে। বলা হচ্ছে ইনক্রিজ সেন্সিটিভিটি টু সাউন্ড, এবং পেশেন্টের শব্দের প্রতি একটা সংবেদনশীলতা তৈরি হবে। রিডিউস অ্যাবিলিটি টু টেস্ট, স্বাদ গ্রহণ করার ক্ষমতাটা কমে যাবে। ড্রুলিং দেখা দিবে, ড্রুলিং মানে হলো লালাস্রাব, হাইপার স্যালাইভেশন আমরা বলি। হাইপার স্যালাইভেশন কেন ঘটে এই বিষয়ে আমার একটা পোস্ট আছে, আমি আপনারা অনেকে হয়তো জানেন যে বৈচিত্র্যময় বর্ণিল হোমিওপ্যাথি নাম দিয়ে আমি সিরিজ আকারে একটা লেখা কিন্তু ফেসবুকে পোস্ট করছি, সম্প্রতি বোধহয় 22 নম্বর পর্ব পোস্ট করা হয়েছে। তো ড্রুলিংয়ের বিষয়টাও কিন্তু ওখানে ওই সিরিজের মধ্যে আছে, আলোচনা ডিটেলস আছে, একদম ড্রুলিংয়ের যত রকম কজ আছে সবগুলো নিয়ে আলোচনা করে দিছি। তো এখানে দেখেন হেডেক, মাথা ব্যথাও থাকে। এরপর হলো পেইন অ্যারাউন্ড জ অন ইয়ার, অর্থাৎ আমাদের যে চোয়াল এবং যে কান আছে এবং যে অংশটা আক্রান্ত হয় সেই অংশের মধ্যে ব্যথা থাকে। তো ফেসিয়াল প্যারালাইসিসের মধ্যে যদি পেশেন্টের ঘুম ঘুম ভাব থাকে, এখানে দেখেন আমরা বললাম কি, এখানে আচ্ছা এখানে এখানে যদি পেশেন্টের ঘুম ঘুম ভাব থাকে এবং প্যারালাইটিক কন্ডিশন থাকে, জেলসিমিয়াম কিন্তু একটা ভালো মেডিসিন, ঘুম 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 ভাব এবং প্যারালাইটিক কন্ডিশন, তাহলে ফেশিয়াল প্যারালাইসিসটা ঘটে যখন একজন ব্যক্তি তার দেহের কোনো নির্দিষ্ট কোনো মাসেল, অথবা দেখা যায় যে দেহের সমগ্র মাসেলও হতে পারে একসাথে, এক এক পাশে অথবা উভয় পাশে, ফেসের এক পাশে হতে পারে উভয় পাশে হতে পারে, যখন মুভ করতে পারে না তখন আমরা সেটাকে বলি ফেসিয়াল প্যারালাইসিস। এটার কিন্তু আরেকটা মেডিকেল টার্ম আছে, এটাকে বলা হয় বেলস পালসি, বেলস পালসি বলে। বেলস পালসিটা কি, বেলস পালসিটা হচ্ছে এই এখানে দেখেন স্যাগিং ফেস, চেহারার একটা পাশ ঝুলে পড়ছে, অ্যাসিমেট্রিক্যাল ফেসিয়াল মাসেল টোন। এখানে ফেসিয়াল মাসেলের যে একটা টান আছে সেটা মানে একটা পাশে, একটা পাশ এখানে আক্রান্ত হয়ে গেছে এবং পেশেন্ট চোখ বন্ধ করতে পারতেছে না, ইনএবিলিটি টু ক্লোজ আই রেজাল্টিং ইন ইরিটেশন, পেশেন্ট চোখটা বন্ধ করতে পারতেছে না, এবং অ্যাসিমেট্রিক্যাল স্মাইল, অর্থাৎ একটা পাশে সে হাসতে পারতেছে আর একটা পাশ হাসার কারণে সে সংকুচিত করতে পারতেছে না, অ্যাসিমেট্রিক্যাল স্মাইল, অর্থাৎ একটা বৈসাদৃশ্যপূর্ণ হাসি। ওনাকে আপনারা অনেকেই চিনেন, জাতীয় অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম সাহেব, আমাদের চট্টগ্রামের অনেক বিখ্যাত একজন ডাক্তার ছিলেন, ওয়ার্ল্ড ফেমাস একজন ডক্টর, আমার এলাকায় বাড়ি। তো ভদ্রলোক কিন্তু ওই ইউএসটিসির প্রতিষ্ঠাতা, অনেকেই হয়তো আমাদের চট্টগ্রামে ইউএসটিসির কথা জানেন, অনেক বড় একটা প্রতিষ্ঠান তিনি গড়ে গেছেন, এবং শিক্ষাক্ষেত্রে যারা এই ধরনের অবদান রাখেন তাদেরকে সরকারিভাবে পুরস্কৃত করা হয় এবং জাতীয় অধ্যাপক সম্মাননা দেওয়া হয়। তো আমাদের জাতীয় অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম সাহেব, উনিও এই সম্মাননা পেয়েছিলেন ওনার জীবদ্দশায়, উনিও ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন, বেলস পালসিতে আক্রান্ত ছিলেন, এবং উনি কিন্তু হোমিওপ্যাথির পৃষ্ঠপোষকতা করতেন। ওনার মৃত্যুতে আমরা স্মরণীকে বের করেছিলাম এবং ওনাকে আমরা হোমিওপ্যাথরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি, এবং হোমিওপ্যাথির জন্য যারা খেটেছেন এবং যিনি অর্গানন বুঝতেন এবং অ্যালোপ্যাথিক চিকিৎসা হয়েও যিনি খুব কম মেডিসিন ব্যবহার করতেন এবং অনেক সময় মেডিসিন ছাড়াই ম্যানেজমেন্ট দিয়ে পেশেন্ট ভালো করতে পারতেন, তিনি ছিলেন আমাদের জাতীয় অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম স্যার, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। ওনারা কিন্তু সেম কন্ডিশন ছিল, বেলস পালসি, এবং উনি কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিন নিতেন। এটা কিন্তু আমাদের খুবই গর্বের একটা বিষয়। জাস্টিন বিবারের একটা বিশেষ ডিজিজ, জাস্টিন বিবারকে আপনারা চিনেন, একজন সিঙ্গার, একজন বিখ্যাত গায়ক, রামজে হান্ট সিন্ড্রোমের আক্রান্ত হয়েছিলেন। রামজে হান্ট সিন্ড্রোমটা কি আজকে বলবো না আগামীকাল, আমাদের সময় কিন্তু শেষ, 7টা কিন্তু পার হয়ে গেছে, 7টা বেজে গেছে, আমিও খেয়াল করি নাই, 7টা 8 হয়ে গেছে, নেক্সট ক্লাসে বলি ইনশাল্লাহ, রামজে হান্ট সিন্ড্রোম নিয়ে আগামী ক্লাসে বলবো ইনশাল্লাহ। আজকে আমার আলোচনা এখানে শেষ করলাম, যারা ছিলেন যে সকল চিকিৎসক বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শুনলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমার আলোচনা এখানে শেষ করলাম, আসসালামু আলাইকুম। স্যার ফেসবুকের আইডিটা কি বলছিলেন স্যার, সরি, আমার ফেসবুক আইডি হচ্ছে ফাইক নাম লিখলে চলে আসবে, আর আমার এই শিরোনাম